বিদ্যুৎ বেসরকারীকরণ এবং স্মার্ট মিটার চালুর নামে জনগণের উপর আর্থিক বোঝা চাপানোর প্রতিবাদে বিক্ষোভ সভা করল সিপিআইএম। দলের সদর মহকুমা কমিটির উদ্যোগে এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। শকুন্তলা রোডে অনুষ্ঠিত এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। উপস্থিত ছিলেন সিপিআইএম এর সদর মহকুমা সম্পাদক ছড়ক মুখার্জি, জেলা সম্পাদক রতন দাস সহ অন্যান্যরা। সাংঘাতিক মাথা খারাপ হয়ে গেছে তাদের, এই 30,000 কোটি টাকা কোথ থেকে দেবে? দাঁড়িয়ে এটাকে বেসরকারিকরণ করা শুরু করলেন। বড় ঘটনা কি জানে, ধীরে ধীরে যখন শেয়ার বেচা শুরু হয়েছে, বেসরকারিকরণ শুরু হয়েছে, এখন গিয়ে এই নতুন আইনের পর বাস এই বাসটির পরে আবার মোদী সাহেব এসে 2014 সালে আরেকটা আইন করলেন।